গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ। বিক্রির উদ্দেশ্যে এই বাজি মজুদদের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রবিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে শনিবার কালিয়াগঞ্জ থানার পুলিশ বিভিন্ন দোকানে হানা দেয়। এই অভিযানে পুলিশ প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা বাজির আনুমানিক বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো। বর্তমানে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের বাজি বিক্রি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এই নিষেধাজ্ঞা অনুসারে কালী পূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজায় কোনো প্রকার বাজি বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অনুপ জয়সালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।